নমস্কার বন্ধুরা তো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে তো তোমরা সবাই কেমন আছো তোমাদের ভালোবাসা আমি ভালো আছি তো দেখো আজকে আমরা দুজন মিলে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাব তাই জন্য তো আমরা উঠেছি পাবলিক বাসে আমরা বাসে করেই যাচ্ছি এবারে আর উবের টুবে নিয়ে নিই একটু পয়সার হাত টান আছে যার জন্য উবের টুপে নিয়ে নিই আমরা বাসে করেই সাড়ে আটটার সময় সকালবেলা রওনা হয়ে গেছি তারকেশ্বরে আর আমার মাসি তো বকর বকর করলো কিছুক্ষণ ড্রাইভারের সাথে তারপরে আমরা হাওড়া স্টেশন থেকে উঠে পড়েছি তারকেশ্বর লোকালে তো দেখুন আমরা তারকেশ্বর লোকাল না আমরা আরামবাগ লোকালে উঠে আমরা তারকেশ্বর যাচ্ছি তো খুব এনজয় করতে করতে গেলাম বাট অনেক কিছু ট্রেনে উঠলো ঝালমুড়ি আমাদের ভীষণ প্রিয় ছোলা মাখা ভীষণ প্রিয় হ্যাঁ তো এগুলো খেতে পারলাম না বিকজ আমরা উপোস করে পুজো দিতে যাচ্ছিলাম তো আমরা আমাদের যেটা দরকার ছিল চা সেই চাটাই উঠলো না তো হঠাৎ দেখতে 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 পেলাম একটা সাজানো গোছানো ট্রেন যাচ্ছে ভীষণ সুন্দর তো আমার বান্ধবী বলল এটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি স্পেশাল তো যাই হোক খুব সুন্দর লাগলো ট্রেনটা তো আজকাল লেডিস স্পেশালও মনে হয় মেবি পিঙ্ক কালার আমি জানি না ঠিক তো এখানে অনেক রকমের হকার উঠেছিল দেখতে ভালো লাগছিল সবাইকে আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম তো খুব একটা বেশি টাইম লাগেনি দেড় ঘন্টায় পৌঁছে যায় মোটামুটি তারকেশ্বর হাওড়া থেকে তো আমাদের মোটামুটি ট্রেনটা ছিল কুড়ি থেকে পঁচিশ মিনিট লেট কারণ একটা জায়গায় মানে একটা স্টেশনে ট্রেনটা অনেকক্ষণ স্টে করেছিল যার জন্য তো ট্রেনটা এখনকার লোকাল ট্রেনগুলো দেখে আমি খুব অবাক হয়ে গেলাম ভীষণ সুন্দর করে ফেলেছে এবং এই জানলা বা এই জিনিসগুলো খুব সুন্দর করেছে হঠাৎ একটা ডাবালা উঠলো আমি ওর ডাব তুললাম ভিডিও করলাম বাট ভিডিওটা যে কোথায় গেলো হাফিস হয়ে সেটা বুঝতে পারলাম না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ডাব কাটা ভিডিওটা খুব সুন্দর লাগছিল তো দেখো আমরা তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি নেমে গেছি তারকেশ্বরে আমরা দুই টুনোটুনি তো জগাই মাথাই বলতে পারো তো আমরা যাচ্ছি আর এখান থেকে পান্ডার উপদ্রব শুরু যাবো পিছনে কত পাণ্ডা এই মানে স্টেশন থেকেই আজকে পুরো ফাঁকা মানে তুমি যদি উইকডেজে যাও তারকেশ্বর মোটামুটি ফাঁকা থাকে আর শনি শনিবার ছিল আজকে আর রবিবার সোমবার গেলে ভীষণ ভিড় থাকে রবিবার ছুটির দিন এবং সোমবার দিনটা বাবার বার সেটা তো সবাই জানো শুক্রবার দিনটাও মোটামুটি ভিড় হয় যেহেতু শুক্রবার দিনটাও বাবার বার এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন তো খুব পুরষ্কার পুইছর্ণ স্টেশন দেখে খুবই ভালো লাগলো ট্রেন গুলো দেখে ভালো লাগলো ভিতর গুলো পুইছর্ণ খুব আগে যেমন নুংরা নুংরা থাকতো সেরকম এটা হচ্ছে তারকিশ্বর স্টেশন থেকে নেমেই জাস্ট রাস্তাটা তোমাদের সবাইকে দেখাচ্ছি যারা আসোনি যো যো নেই आए हैं बाहर से तारकिश্বর বাবা धाम में कोलकाता में बहुत जागृतता बाबा है यहां पे जो भी मन की कामना है वो पूर्ण हो जाती है आपका तो आकर जो भी है यहां पे जो जो मन की कामना है आपका बोलिए बाबा को ऑब्वियसली ये पूर्ण हो जाता है तो हम लोग यहाँ पे आकर पी रहे हैं चाय तो उतर कर ही हम चाय पी रहे हैं क्योंकि हम बंगाली में आ जाते हैं তো কেননা আমরা এখানে নেমেই চা খাচ্ছিলাম কারণ ট্রেনে একটুও চা পাইনি এবং আমাদের ফার্স্টিং ছিল তো যার জন্য আমরা নেমে চা খাচ্ছিলাম এই দেখো আমরা চলে এসেছি তারকেশ্বরের মানে স্টেশন থেকে এই যে তারকেশ্বর এই মোড়টা ঘুরলাম এখান থেকেই তারকেশ্বর রাস্তাটা মানে মন্দিরের রাস্তাটা আর কি শুরু হলো এটা পুরোটাই তারকেশ্বর তো মন্দির রাস্তাটা শুরু হলো এখানে প্রচুর দোকান প্রচুর হোটেল আর এখন নতুন একটা উপদ্রব হয়েছে পাণ্ডাদের উপদ্রব তো আছেই পেছন পেছন ছোটা আর ডিস্টার্ব করা এইটা একটা বাজে ব্যাপার আর উপদ্রব হচ্ছে টোটো গায়ের উপর দিয়ে এইটুকু সরু রাস্তা গায়ের উপর দিয়ে দু সাইড দিয়ে যদি দুটো টোটো আসে ভীষণ প্রবলেম হয় এই যে দেখুন টোটোটা এরকম যাচ্ছে এদিক দিয়ে আবার ওদিক দিয়েও আসছে তো আগে শুধু রিক্সা ছিল বলে অতটা অসুবিধা হতো না এমনি ন্যারো গলি মানে খুব সরু গলি তার মধ্যে যদি এরকম টোটো রিক্সা সব চলতে থাকে এদিক ওদিক দিয়ে হাঁটাটা খুবই দুঃসাধ্য হয়ে পড়ে এবং দু সাইডে প্রচুর এরকম ধরনের দোকান আছে মন্দির প্রাঙ্গনের দোকান বুঝতেই পারছেন এরকম সব দোকান আর আছে প্রচুর প্রচুর আচারের দোকান তো আমরা চলে এসেছি একটি দোকানে যেখানে আমরা মোটামুটি আসি তারকেশ্বরে আসলে এই দেখো দোকানটার নাম আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই দোকানটায় তো ছোটোবেলা থেকে এই দোকানেই আসি আমরা আসলে তো আমরা এই দোকানে ঢুকে পড়েছি এই দোকানের ওপরে কিছুক্ষণে থাকার জন্য ঘরও পাওয়া যায় মানে অনেকে দুধপুকুর এখানে একটি আছে যে দুধপুকুরে ডুব দিয়ে তিনবার ডুব দিতে হয় ডুব দিয়ে আমরা ছোটোবেলায় যেটা করতাম দুধপুকুরে তিনবার ডুব দিয়ে আমরা বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যেতাম তো দুধপুকুরে ডুব দিয়ে জল ঢালতে গেলে মানে বাবা তারকনাথের মাথায় জল ঢালে মনের ইচ্ছাটা পূর্ণ হয় মানে এরকম এক একটা কথ কথা আছে তো সেই সেটাই আর কি ব্যাপার আর দেখুন আমরা প্রসাদ নিচ্ছি তো প্রসাদের মধ্যে উনি আমাদের বিল তৈরি করে রেখেছেন আর উনি সব প্রসাদ বের করছেন তো এর মধ্যে আমার বান্ধবী দেখুন ফোন করছে কারোর সাথে কথা বলছে খুব এনজয় হচ্ছে খুব এনজয় হচ্ছে দুজনে মিলে আর এত ফাঁকা এত সুন্দর পুজো দিয়েছে আমরা এটা হচ্ছে দেখুন মন্দিরের রাস্তাটা একটুখানি পরেই মন্দির এই দেখুন চতুর্দিকে মন্দিরের চতুর্দিকে দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর সমস্ত দোকান আর প্রত্যেকটা দোকানের ওপরে আপনি দেখবেন রুম রয়েছে মানে ঘর রয়েছে কারণ লোকেরা করে চান করে একদম ওই ভেজা গায় বাবাকে পুজো দিয়ে এখানে এসে কাপড় ছেড়ে তাদের কাপড় পরে তো একটা প্রাইভেসি ব্যাপারও থাকে মেয়ে মেয়েরা থাকে বা মহিলারা থাকেন তাদের জামাকাপড়ের জন্য ছাড়ার জন্য তো কাপড় ছাড়ারও আলাদা রুম পাওয়া যায় আর এমনি হয়তো একটু শুলেন বসলেন তার জন্য আলাদা রুম ভাড়া নেওয়া যায় তো বেশি ভাড়া না খুবই কম ভাড়া এই দেখুন প্রত্যেকটা দোকানের মাথায় মাথায় ঘর রয়েছে এখানে তারকেশ্বরে আপনারা আসলেই দেখতে পাবেন যা যারা আসেননি আর যারা যারা আসেন বা এসেছেন তারা তো জানেনি তো এইটা হচ্ছে আমি চারপাশের ইয়েটা দেখালাম মন্দিরের তো এখন আমরা যাব পুজো দিতে তো ইনি হচ্ছেন দোকানের যার থেকে আমরা নিয়েছি ইনি পুজো দেওয়াতে নিয়ে যাবেন এই যে চলছেন উনি পুজো দেওয়াতে আমি জানি না ভেতরে গেলে মনে হয় আমাদের ভিডিওগ্রাফি করতে দেবে না তাও যতটুকু করা যায় ততটুকু আপনি এসে শেয়ার করছি এই দেখুন এই আমরা মন্দিরে এন্ট্রি নিচ্ছি মানে মন্দিরে ঢুকছে এই যে আমরা মন্দিরে ঢুকে গেলাম বাঁধ গিয়ে হচ্ছে দুধপুকুর যেখানে চান করে মন্দিরে পুজো দেওয়ার মানে যেটা আর কি আসল ঋতু ওই দুধ পুকুরে তীটে ডুব দিয়ে মন্দিরে ভেজাগায় পুজো দেয় এইটাই ছিল আগেকার দিনের ব্যাপার স্যাপার তো এখন আর সেটা নেই শীতকাল আমরা চান টান করি না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন দুধ পুকুর মাঝখানে নোংরা ছিল এখন দেখলাম প্রচণ্ড পরিষ্কার দুধ পুকুর আপনাদের দেখাবো মানে ভীষণ ভালো দেখলেই চান করতে ইচ্ছা করবে আর এই যে বাবার মন্দির এই হচ্ছে বাবার মন্দির ভেতরেই বাবার গর্ভগৃহ আর এই দেখুন এই সাইড দিয়ে আমরা যাচ্ছি জলের ঘট নিতে যে জলের ঘটটা বাবার মাথায় ঢেলে জল ঢেলে আমরা পুজো দেব এবং বাবার কাছে আমাদের মনস্কামনা জানাবো তো এই দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুধ পুকুর এই যে যার কথা এতক্ষণ বলছিলাম এই পুকুরটা ভীষণ পরিষ্কার করেছে দেখে ভীষণ ভালো লাগছে ঘাটটা পুরো সম্পূর্ণ পরিষ্কার নিট অ্যান্ড ক্লিয়ার জল মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জল এখানে তিনটে ডুব দিয়ে দেখুন ঘর জলের ঘর নিয়ে সবাই ভেজা গায় চান মানে তিনটে ডুব দিয়ে যায় বাবার মাথায় জল ঢালতে তো এখন আর অনেকেই চান করেন না অনেকে যাবা চান করেন আমরা চান করিনি আমরা জাস্ট এখান থেকে জল ছিটিয়ে নিই যে জলটা ছিটিয়ে নিয়ে মাথায় আমরা মন্দিরে যাব পুজো দিতে তো দেখুন এই আমরা জল ছিটাচ্ছি মানে শর্টকাট আর কি যেহেতু শীতকাল চান করতে পারবো না তাই জল ছিটিয়ে আমরা পুজো দিতে যাচ্ছি এবং ঘাটটা আমি দেখলাম সিঁড়িগুলো পর্যন্ত ভীষণ পরিষ্কার কোনো শ্যাওলা বা কোনো পিছল নেই তারপরে আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট কারণ ভেতরে আমাদের ভিডিওগ্রাফি করা বা ফটোগ্রাফি করা বাধা ছিল নিষেধ ছিল যার জন্য আমরা পুজো দিয়ে এসে এখানে মন্দিরের সাইডে মানে বাবার মন্দিরের সাইডে আমরা মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছি আমার আর এখানে প্রচুর লোক প্রচুর লোক এখানে সেই পুজো দিয়ে সেই দেখুন খালি গায়ে দাঁড়িয়ে আছে চান করে এখানে সবাই মন্দির মন্দিরের সাইডে সবাই ধূপকাঠি আর মোমবাতি জ্বালাচ্ছে আমার বান্ধবীও জ্বালাচ্ছে ধূপকাঠি মোমবাতি এবারে আমি জ্বালাচ্ছি ধূপকাঠি মোমবাতি কিন্তু ভীষণ ভীষণ হাওয়া চলছিল যার জন্য মোমবাতিও নিভে যাচ্ছিল ধূপকাঠিও জ্বালাতেই পারছিলাম না তো অনেক কষ্টে মোমবাতিটাকে কাত করে দেওয়াতে মোমবাতিটা জ্বলছিলো এবং ধূপকাঠিটাও অনেক কষ্টে মানে জ্বালাতে হলো মানে একদমই জ্বলছিল প্রচুর হাওয়া দিচ্ছিল কেউই পারছিল জ্বালাতে যাই হোক ধূপকাঠিটা জ্বালিয়ে নিই বাবার মন্দিরে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়ে আমি এখানে ধূপকাঠি মোমবাতির জ্বালানোর কাজটা শেষ করলে আমি দেখুন আর এরপরে আমরা গেলাম ওখানে একটি কালী মন্দির আছে সেটিও ভীষণ জাগ্রত বাবা থাকলে মা তো অবশ্যই থাকবে এবং মা থাকলে বাবাও থাকবে অবশ্যই তো সেখানে আমরা নমস্কার করে পুজো দিয়ে এসেছি সব জায়গায় ফটোগ্রাফি বাড়ুন ভিডিওগ্রাফি বাড়ুন তাই দেখাতে পারিনি তো সেটি আপনাদের জানিয়ে দিলাম এই যে আমাদের প্রণাম করাও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আমরা এই ব্যাগ ফ্যাগ নিয়েই গেছিলাম ভেতরে কারণ মোবাইল ফোন ছিল তো পুজো দেওয়ার পর আমরা ভাবলাম একটু চলো দুধ করে নামা যাক তো আমার বান্ধবী একখানা সিঁড়ি নেমেই দাঁড়িয়ে রয়েছে আর নামেনি আমি নেমেছিলাম আমি পরে যে নেক্সট সিঁড়িটা দেখছেন ও অতটা পর্যন্ত নেমেছিলাম ব্যাস তারপরে আমরা চলে আসলাম সব বিলফিল মিটিয়ে এই হোটেলটাতে এই হোটেলটাতে আমরা খেলাম নিরামিষ কচুরি ভাত খেলাম না কারণ নিরামিষ ভেজ ভাত আমাদের ভালো লাগে না তো কচুরিটা ভালো লাগে তো আমরা এখানে কচুরি খেলাম খুব ভালো খুব ভীষণ ভালো টেস্টি কচুরি আর খুবই কম দাম মানে বেশি দাম নয় এই যে আমার বান্ধবী গিলছে কচুরি খাচ্ছে ভক ভক করে তো অবশ্য ও একা নয় আমিও খেয়েছি আমারও আমিও নাস্তে নাস্তে কচুরি খাচ্ছি দেখুন সাথে আবার একটা লঙ্কাও আছে তো লঙ্কা চিপিয়ে চিবি লঙ্কা দিয়ে কচুরি দিয়ে খাচ্ছিলাম ভীষণ মজা হলো ভীষণ ভালো মনটা একেবারে ভরে গেল ভীষণ ভালোভাবে দেখতে পেলাম এবং কিছু কেনাকাটিও করা হলো দোকান থেকে আমার ঘড়িটা মাঝখানে একটু খুলে গেছি ওটাই আটকাচ্ছি তো যাই হোক কেনাকাটি ঘোরাঘুরি পুজো দেওয়া সব কমপ্লিট তো এবার আমরা জগাই মাথায় হেলতে দুলতে নাচ নেচে কুদে চলছি স্টেশনের দিকে কারণ রিটার্ন টিকিট আমাদের কাটা ছিল তো ট্রেন চলে আসবে তো আমাদের রাস্তা থেকে একটু চা খেয়ে আমরা স্টেশনে চলে এসেছি এবং ট্রেনে উঠে পড়েছি এবং এটা যেটা দেখছেন এটা ট্রেন থেকে আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি তো হাওড়া স্টেশনে আমরা এসে নামলাম প্রায় চারটে বাজে তখন তো হাওড়া স্টেশনে নেমে আমরা আবার বাসে করে বাড়িতে चले आसल तो आज के दिन तो यो भाग गलो बंधुरा कि बोलब बो तुमराओ तो जदी पारो तारकेश्वर बाबाधाम तक घूरे जाओ जा 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 नहीं जो जो नहीं गए कोलकाता में आकर तारकेश्वर बाबाधाम में वो वो ऑब्वियसली जाए बाबाधाम तारकेश्वर में घूम कर आए बहुत मस्ती आएंगे बहुत मज़ा आएगा और बहुत भक्ति भी आएंगे सबसे बढ़िया भक्ति आएंगे तो आपका जो इच्छा है वो भी पूर्ण हो जाएगा अगर व्लॉग यहीं पर ख़त्म करती हूँ अच्छे लगे तो प्लीज़ लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर देना लव यू ऑल